আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের কোরআন ক্লাস আমরা শুরু করছি সূরা বাকারার 30 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. هو الذي অর্থ হলো তিনি, তিনি বা সে, এটি সর্বনাম। তিনি বা সে, যেহেতু আল্লাহ তাআলার কথা হচ্ছে তাই তিনি অনুবাদ করতে হবে। হুয়াল্লাযি, তিনি যিনি, আল্লাযি মানে যিনি, তিনি যিনি, আল্লাযির শাব্দিক অনুবাদ এমনিতে হলো যে, আল্লাহ মানে যে। তো যেহেতু আল্লাহ তালার পবিত্র সত্তা সম্পর্কে কথা হচ্ছে তাই সম্মান সূচক অনুবাদ করতে হবে হুয়াল্লাজি। হুয়া মানে তিনি, আল্লাজি যিনি, খালাকা, খালাকা হলো সে সৃষ্টি করেছে। তো খালাকা, সে সৃষ্টি করেছে। তো আল্লাহর সাথে যুক্ত করে অনুবাদ হবে তিনি যিনি সৃষ্টি করেছেন। খালাকা, এটি অতীতকাল আরবিতে। খালাকা আরবিতে যখন মানে সব শব্দের যে মূল ধাতু, যেমন খালাকার এটার খে লাম কফ, এটি হলো মূল ধাতু এই শব্দের। তো তিনোটার উপরে যখন জবর আসে এটা অতীতকালের রূপ খালাকা। যেমন কাতাবা মানে সে লিখেছে, খালাকা সে সৃষ্টি করেছে, জাহাবা সে গিয়েছে, যেন তিনোটার উপর জবর। আমারা সে নির্দেশ দিয়েছে, লাইবা সে খেলেছে। তো এইভাবে তিনোটার উপর যখন এইভাবে কোনো কোনো জায়গায় জেরো আসে লাইবা মানে শেষ, শেষ হরফের উপর যদি জবর আসে সেটা সাধারণত অতীতকালের রূপ। তো খালাকা, তিনি সৃষ্টি করেছে, হুয়াল্লাযি তিনি যিনি সৃষ্টি করেছেন, লাকুম এখানে দুই শব্দ আছে লা এবং কুম। লা মানে জন্য, লা জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য। হুয়াল্লাযি খালাকা লাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন বা তোমাদের কল্যাণার্থে। লা মানে বিভিন্ন অর্থ আছে এই শব্দের, লে আজলিহি লা এটা অর্থ হতে পারে লায়ের, অর্থাৎ তোমাদের জন্য, তোমাদের কল্যাণার্থে, তোমাদের উপকারার্থে। লাকুম তোমাদের জন্য, সোজাই অনুবাদই করি আমরা। হুয়াল্লাযি খালাকা লাকুম, তিনি সেই সত্তা বা তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মা, মা মানে হলো যা, যা কিছু আছে, মা অর্থাৎ যা, হোয়াট এভার, হোয়াট এভার পরের শব্দগুলো বোঝা যাবে যে এটা কি বলতে চাচ্ছেন। মা যা, ফিল আরদে, ফি মানে মধ্যে, আল আরদ পৃথিবী, যা পৃথিবীর মধ্যে আছে। তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মা অর্থাৎ যা বা যাহা, ফিলার্দে পৃথিবীতে আছে, অর্থাৎ পৃথিবীর সবকিছু,
পৃথিবীতে যা আছে তা তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। জামিয়া মানে সবকিছু, জামিয়া সবকিছু। তো এই জামিয়া শব্দের মূল যে ধাতু সেটা হলো জিম মিম আইন। জামা বা যেমন কোরআন শরীফে অন্যত্র আছে যে ওয়া তাসামু বিহাবিল্লাহি জামিয়া, জামিয়া মানে একত্রিত হয়ে, জামা জামা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। তো এখানে জামিয়ান মানে হলো সবকিছু। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি যিনি সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য মা যা কিছু আছে, ফিল আরদি পৃথিবীতে, জামিয়া সবকিছু, পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা, সুম্মা মানে এরপর, অতপর, অতপর বা এরপর। ইস্তাওয়া, ইস্তাওয়া মানে তিনি মনোনিবেশ করেছেন, অনুবাদ করা আছে ইস্তাওয়া, একটা অনুবাদ হলো তিনি বসেছেন, তিনি মজবুতি বা দৃঢ়তার সাথে বসেছেন, এটাও একটা অনুবাদ আছে এই শব্দের সুম্মাস্তাওয়া। আর অনুবাদ করা হয়েছে মনোনিবেশ করেছেন, সুম্মাস্তাওয়া ইলা সামাই, এরপর তিনি আকাশের দিকে দৃষ্টি দিলেন, ইস্তাওয়া মনোনিবেশ করলেন, মনোযোগ দিলেন। ইলা সামাই, ইলা মানে দিকে বা তরফ, দিকে টুয়ার্ডস, আসসামা আকাশ, আসসামা মানে হলো আকাশ, যেটাকে হ্যাভেন বলা হয় ইংরেজিতে। তো আকাশ মানে হলো যা কিছু উপরে আছে, যা কিছু মানুষের উপরে, মাথার উপরে, সেটিকে আরবিতে বলা হয় আকাশ। তো আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, সুম্মাস্তাওয়া, অতঃপর তিনি মনোযোগ দিলেন, দৃষ্টি নিবদ্ধ করলেন, এলা সামায়, আকাশের দিকে, এলা মানে দিকে, আমি বলেছি এলা, এলা বা এই ধরনের কিছু শব্দ আছে, মিন, এলা, আলা, ফি, তাহাত, ফক। তো এগুলো হলো হরুফে জার, এগুলো দিলে, এগুলো যেই নাউন বা বিশেষ্যের পূর্বে আসে সেই বিশেষ্যকে এগুলো জের দিয়ে থাকে, যে দেখেছেন এলাসামা এ হয়েছে, এলাসামা আ হবে না কখনো কখনো, কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশনালি আছে, কিন্তু সেগুলো গ্রামারের ভিন্ন রূপ, সাধারণত সামা এ এই ধরনের হবে। তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, ফাসাওয়াহুন্না, এগুলোকে তিনি পরিপাটি করলেন, সাওয়াহুন্নার মানে হলো এগুলোকে তিনি সুবিন্যস্ত করলেন বা কমপ্লিট করলেন, সুম্মাস্তাওয়া, এরপর তিনি এগুলোকে সুবিন্যস্ত করলেন বা সুন্দর করলেন, এগুলোকে সমান করলেন, ভারসাম্য যুক্ত করলেন, সব অর্থ এই এর এই শব্দের হতে পারে। তো ইস্তাওয়া ইলা সামা, তিনি মনোনিবেশ করলেন আকাশের দিকে, ফাসাওয়াহুন্না, এরপর তিনি এগুলোকে সুবিন্যস্ত করলেন, সুন্দর করলেন, ভারসাম্য যুক্ত করলেন, ফা মানে অতপর, সাওয়া পরিপাটি করলেন, সুবিন্যস্ত করলেন, হুন্না এগুলোকে বা সেগুলোকে, হুন্না এটি আমরা এই আয়াতের একেবারে শুরুতে হুয়া পড়েছি, সেটা একটা সর্বনাম, আর হুন্না আরেকটা সর্বনাম। তো হুয়া হলো পুল্লিঙ্গ এক বচন, আর হুন্না হলো স্ত্রীলিঙ্গ বহু বচন। সাওয়া হুন্না, ঠিক আছে, হুন্না বহু বচন, কোন দিকে ইঙ্গিত করছে এটা? ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়া হুন্না, আকাশের দিকে মনোনিবেশ করলেন, অতপর সেগুলোকে তিনি
সুবিন্যস্ত করলেন, কোনগুলোকে? আকাশকে। তো বহুবচন সর্বনামের বহু স্ত্রীলিঙ্গ এবং বহুবচনের রূপ এটা। তো এই স্ত্রীলিঙ্গের এক বচন কি? পুল্লিঙ্গের এক বচন হলো হুয়া, দ্বিবচন হলো হুমা, বহুবচন হলো হুম, স্ত্রীলিঙ্গের এক বচন হলো হিয়া, আর দ্বিবচন হলো হুমা, আর বহুবচন হলো হুন্না। তো আকাশ শব্দ এমনিতে আরবিতে বহু স্ত্রীলিঙ্গ, এই জন্য আর আকাশ এখানে বহুবচন হিসেবে ব্যবহার হয়েছে। তো হুন্না সর্বনাম এসেছে এর জন্য। ফাসাওয়া হুন্না, তিনি সেগুলোকে সুবিন্যস্ত করলেন, সাজালেন, ভারসাম্য পূর্ণ করলেন, সব অর্থ হবে এই সাওয়ার। এটাই অর্থ, সাওয়া মানে সুন্দর করা, সাওয়া মানে ব্যালেন্সড করা, সাওয়া মানে হলো সুবিন্যস্ত করা। তো আল্লাহ তাআলা বলছেন প্রথমে, হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, মা যা কিছু আছে ফিল আরদে পৃথিবীতে জমিয়া সবকিছু। তো মা অতপর ইস্তাওয়া, তিনি মনোযোগ দিলেন, মনোনিবেশ করলেন, এলা সামা, এলা মানে দিকে, আর সামা আকাশ, আকাশের দিকে। ফাসাওয়া হুন্না, এরপর তিনি সেগুলোকে, ফা মানে অতপর, ফা অতপর, সাওয়া হুন্না, সাওয়া মানে সুবিন্যস্ত করলেন, হুন্না সেগুলোকে, সাবা সামাওয়াত, সাবা মানে মানে সাত, সামাওয়াত আকাশ, সেগুলোকে সাত আকাশ রূপে সুবিন্যস্ত করলেন। সাবা সামাওয়াত, সামার বহুবচন হলো সামাওয়াত, সেগুলোকে সাত আকাশ রূপে তিনি সুবিন্যস্ত করলেন। ওয়াহুয়া, এবং তিনি, হুয়া শুরুতে হুয়া সর্বনাম এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আয়াতের। ওয়াহুয়া আর তিনি, এবং তিনি বেকুল্লে বে, শুরুতে আমরা বিসমিল্লাহ, বে ইসমি আল্লাহ, এই যে এই বে আবার এখানে এসেছে, বেকুল্লে, কুল মানে সব, বের কারণে দেখেন আমি বলেছি বে এবং এর সাথী কতগুলো আছে যেগুলোকে বলা হয় হরুফে জার, প্রিপোজিশন। তো এই এটা পরের বে এবং এর সাথীরা সবসময় জের দিয়ে থাকে পরের শব্দকে, পরের নাউনকে। তো বেকুল্লে, বেকুল্লে মানে সবকিছুর, ওয়াহুয়া বেকুল, কুল মানে অল, সব, আর তিনি সবকিছুর, বেকুল্লে সায় সকল জিনিসের, ঠিক আছে, সায় মানে জিনিস, সায় মানে বিষয়, আরবিতে বলা হয় বেকুল্লে সায় সকল জিনিস, আলা কুল্লে সায় সায় এন কাদের, আমরা সবাই জানি এই অংশ, আলা কুল্লে সায় এন কাদের, কুল্লে সায় মানে সব জিনিস সবকিছুর উপর। তো বেকুল্লে একই অর্থ, সবকিছুর উপর আলিম, তিনি সর্বজ্ঞানী, বেকুল্লে শাহিন আলিম, তিনি সকল বিষয়ে সর্বজ্ঞানী। তো আয়াতটা আবার পুরোটাই আমি একবার পড়ে দেই, হুয়াল্লাযী, হুয়া তিনি, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা যা কিছু আছে, ফিল আরদে পৃথিবীতে, ফি মানে মধ্যে, আল্লাহর পৃথিবী, পৃথিবীর মধ্যে, জামিয়ান সবকিছু। সুম্মা অতপর ইস্তাওয়া, তিনি মনোনিবেশ করলেন, এলা সামা আকাশের দিকে, এলা মানে দিকে, সামা আকাশ, ফা সাওয়া অতফা মানে অতপর, সাওয়া তিনি সম্পূর্ণ করলেন, তিনি কমপ্লিট করলেন, তিনি সুবিন্যস্ত করলেন, তিনি ভারসাম্য যুক্ত করলেন, হুন্না সেগুলোকে, সেগুলোতে ভারসাম্য সৃষ্টি করেছেন বা সেগুলোকে সুবিন্যস্ত করেছেন, সাবা সাত সামাওয়াত আকাশ রূপে, সাত আকাশ রূপে সুবিন্যস্ত করেছেন। ওয়াহুয়া বেকুল্লে শায়েন, ওয়াহুয়া আর তিনি বেকুল্লে শায়েন সকল বিষয়ে, প্রত্যেক বিষয়ে, তিনি সকল বিষয়ে, প্রত্যেক বিষয়ে আলিম, সর্বজ্ঞানী। এই আয়াত শেষ হলো আল্লাহর ফজলে। এখন একটা পরের আয়াতে যাই, কি খুব প্রসিদ্ধ আয়াত সবার জানা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ ওয়া আপনারা জানেন ওয়ার অর্থ হলো এবং আর, ঠিক আছে? এটা হলো, এটাকে বলা হয় আতফ বা ইংরেজিতে বলা হয় কনজাংশন। বাংলাতে, বাংলা গ্রামারে জানি না এটাকে কি বলে। ওয়া এবং এস যখন, কালা, কালা মানে সে বলল, যেহেতু আল্লাহর কথা হচ্ছে তাই হবে তিনি বললেন। আর এস যখন, কালা তিনি বললেন, কে বললেন পরে আসবে। ওয়া এস আর যখন কালা বললেন রব্বুকা, রব মানে প্রভু, কা তোমার, যখন তোমার প্রভু বললেন। লেল মালায়েকা, লে আমরা এখন পড়ে এসেছি পিছনের আয়াতে, লে মানে আমরা আগে পড়েছি লাকুম, লে আর লা দুটোটার অর্থ প্রায় একই ধরনের। লে লাকুম তোমাদের জন্য, লিল মালায়েকাতে ফেরেশতার জন্য। লে আল আসলে আল মালায়েকা শব্দ আছে তো লামের সাথে যুক্ত হয়েছে, সন্ধি হয়েছে এখানে, এই জন্য লিল মালায়েকাতে হয়ে গেছে, হামজাটা ড্রপ হয়ে গেছে। লিল মালায়েকাতে ফেরেশতাদের জন্য, ইস কালা রাব্বুকা লিল মালায়েকাতে, আর যখন, কালা তো বললেন রব্বুকা তোমার প্রভু, লিল মালায়েকাতে ফেরেশতার উদ্দেশ্যে, ফেরেশতাদেরকে, ইন্নি এখানে দুটো শব্দ আছে, ইন্না এবং ইয়ে, ইন্না এবং ইয়ে, ইন্নি হয়ে গেছে নিশ্চয় আমি, ইন্না মানে নিশ্চয় আর একটা ইয়ে, এটি হলো আমির জন্য ব্যবহার হয় আরবিতে, এটা যে উত্তম পুরুষের আমি আছে সেই আমির জন্য ইয়ে ব্যবহার করে। ইন্নি নিশ্চয় আমি, জায়লন, জায়লন মানে রাখতে যাচ্ছি, আসলে জালা শব্দের অর্থ হলো রাখা, তো কিন্তু বাগধারায় অনুবাদ হবে ইন্নি নিশ্চয় আমি জায়লন বানাতে যাচ্ছি। জালার একটি অর্থ হলো বানানো, জালার একটি অর্থ হলো নিযুক্ত করা। হ্যাঁ, তো ইন্নি নিশ্চয় জায়লুন আমি বানাতে যাচ্ছি, আমি নিযুক্ত করতে যাচ্ছি। জায়েল আসলে এটা আসলে কর্তার জন্য ব্যবহার হয়, ফায়েল, জায়েল, ফায়েল, দেখেন ফায়েলের ওজনে সাবজেক্ট। ইন্নি জায়লুন আমি বানাতে যাচ্ছি, ফিল আর দে, ফিল আর দে আমরা পেছনের আয়াতে পড়ে এসেছি, ফি মানে মধ্যে, ইন আল অর্ক পৃথিবী, আমি পৃথিবীতে বানাতে যাচ্ছি, নিযুক্ত করতে যাচ্ছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে নিযুক্ত করতে যাচ্ছি, বানাতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্লেস, ইংলিশে যদি বলেন, ফিল অর্থ পৃথিবীতে, খলিফা তার এক খলিফা, আমি পৃথিবীতে এক খলিফা বানাতে যাচ্ছি। কালু তারা বললো, কালু দেখেন এখানে এক বচন হলে হতো কালা, এখন বহু বচন, তাই বহু বচনের একটা চিহ্ন ওয়াও আর আলিফ যুক্ত হয়, তো কালা মানে সে বলেছে, অতীতকাল নাম পুরুষ, আর দুজন হলে হবে কালা, লামের সাথে একটা আলিফ যোগ হবে, তারা দুজন বলেছে, আর কালু তারা সবাই বলেছে, এই যে বহু বচন নাম পুরুষ পুল্লিঙ্গ। কালু তারা বলল, আ তাজালু, আ হলো এটাকে বলে সওয়াল, প্রশ্নের জন্য আসে, ইস্তিফহাম, আ কি তুমি বানাবে, আ তাজালু তুমি কি বানাবে, তাজালু তুমি বানাবে, এটি এটি অতীতকাল নয় বর্তমান কাল, তাহলে অতীতকালটা কি আছে,
হবে তাহলে আমি বলেছি এই ধরনের ক্রিয়া থেকে আপনি প্রথম দিকের তে বা ইয়ে ড্রপ করে দেন, তাহলে ক্রিয়াটা বেরিয়ে আসবে মূল। তাজালো থেকে তে বের করে দেন তাহলে থেকে যাবে জালা, ঠিক আছে, জা আল, তখন অতীত কাল হয়ে যাবে। চল তাজালো দিল, তে লাগালে বর্তমান কাল। আ তাজাল, হ্যালো, তুমি কি বানাবে, তুমি কি সৃষ্টি করবে? ফি হা, ফি মানে মধ্যে, হা তাতে, তার মধ্যে, তুমি কি তাতে বা সেখানে বানাবে? আল্লাহ বললেন যে আমি খলিফা বানাবো। তারা প্রশ্ন করলো তুমি কি তাহলে সেখানে বানাবে মান মান এমন কাউকে, মান মানে এমন কাউকে, মানের শাব্দিক অনুবাদ হলো যে, কিন্তু এখানে বাগধারায় অনুবাদ হবে তুমি কি বানাবে এমন কাউকে, ইউফসেদু, যে ফাসাদ করবে, ইউফসেদু ফাসাদ থেকে, এটা বর্তমান কাল, ফাসাদা সে ফাসাদ করেছে, ইউফসেদু সে ফাসাদ করবে। ইয়ে দিলে, তে দিলে, নুন দিলে, আলিফ দিলে বর্তমান কাল হয়ে যায় শুরুতে, তো এখানে ইয়ে আছে। ই আর ইয়ে হলো নাম পুরুষের এক বচন, নাম পুরুষ পুল্লিঙ্গ। ইউফসেদু যে নৈরাজ্য সৃষ্টি করবে, ফিহা, ফি মানে মধ্যে, হা তাতে, ফিহা এক দুই শব্দ পূর্বেই আছে, তো ফিহা, ফি মানে মধ্যে, হা তার, তার মধ্যে অর্থাৎ তাতে, তুমি কি বানাবে তাতে এমন কাউকে যে সেখানে ফসাদ করবে, নৈরাজ্য করবে, অশান্তি করবে, এবং ইয়াসফেকো প্রবাহিত করবে, বইয়ে দেবে, শেড, ইংলিশে বলবেন শেড, ওয়াইয়াসফেকো, এবং সে বইয়ে দেবে, প্রবাহিত করবে, ঝরাবে, সাফাকা, সাফ সাফকে দাম বলা হয় আরবিতে, সাফকুদ দাম মানে রক্ত ঝরানো। তো ইয়াসফেকো এটা বর্তমান কাল, বর্তমান কালের চিহ্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন, ইয়ে, তো ইয়াসফেকো সে ঝরাবে, সে বহাবে, সে প্রবাহিত করবে, সে বইয়ে দেবে, কি বইয়ে দেবে, আদ্দেমা, রক্ত, সে রক্ত ঝরাবে, রক্তপাত করবে, তুমি কি তাতে এমন কাউকে সৃষ্টি করবে যে রক্তপাত ঘটাবে। আদ্দেমা মানে দম বলা হয় আরবিতে রক্তকে, আদ্দম, তো যে সেখানে রক্ত ঝরাবে, রক্তপাত করবে। ওয়া অথচ, ওয়া মানে অথচ, নাহনু আমরা, নাহনু মানে আমরা, উই, নুসাববিহু গুণকীর্তন করি, নাহনু নুসাববিহু আমরা গুণকীর্তন করি, আমরা তসবি করি। আপনারা দেখেন শুরুতে নুন এসেছে, আসল শব্দটা হলো সাব্বাহা, তসবি থেকে, হ্যাঁ, তো বর্তমান কালের, বর্তমান কালের ইয়েটা, রূপটা যখন ড্রপ করে দেবেন তখন শুধু অতীত কালের ইয়েটা থেকে যাবে, তো অতীত কালের ফর্ম হলো সাব্বাহা, ঠিক আছে। তো নুসাববিহ মানে হলো আমরা গুণকীর্তন করি, আমরা তসবি করি, আমরা তোমার পবিত্রতা ঘোষণা করি, সাব্বাহা এটা তসবি থেকে, অথচ আমরা তোমার তসবি করি, আমরা তোমার গুণকীর্তন করি, তোমার পবিত্রতার ঘোষণা দেই, এই সাব্বাহা শব্দের সব অর্থ হতে পারে। নুসাববিহু আমরা গুণকীর্তন করি, বে হামদেকা, বে মানে উইথ, হামদ প্রশংসা, কা তোমার, তোমার প্রশংসার সাথে আমরা তোমার তসবি করি, বে মানে সাথে, আপনারা বে শব্দ বারবার পড়েছেন, হামদে বে, আমি বলেছি বে ফি আলা আসলে সেটি নাউনকে বিশেষ্যকে কি কি দিয়ে দেয়, জের দিয়ে দেয়, এই যে হামদে হয়ে গেছে, দেখছেন, নাহনু নুসাববিহু বে হামদিকা, আমরা তোমার প্রশংসা সহ তোমার তসবি করি, সাব্বাহাত তসবি,
তাসবি মানে হলো আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়া। ওয়া নুকাদ্দিসু, এবং নু মানে আমরা, এই যে নু নুসাববিহ আমরা তাসবি করি, নুকাদ্দিসু আমরা তোমার পবিত্রতা ঘোষণা করি। নুকাদ্দিস কাদ্দাসা, হ্যাঁ কাদ্দা শব্দটা হলো কাদ্দাসা, তো শুরুতে এখন উত্তম পুরুষের নুন এসে গেছে, কাদ্দাসা থেকে নুকাদ্দেস হয়ে গেছে, তো আমরা পবিত্রতা ঘোষণা করি লাকা তোমার, তোমার জন্য, আসলে হলো তোমার জন্য, লা কা, লা মানে জন্য, কা তোমার জন্য, কিন্তু বাংলাতে হবে তোমার, আমরা তোমার পবিত্রতা ঘোষণা করি। কালা তিনি বললেন, ইন্নি, ইন্নি আমি পড়ে এসেছি এখনই, ইন্নি নিশ্চয় আমি, ইন্নি নিশ্চয় আমি, আলামও জানি, ইন্নি আলামও নিশ্চয় আমি জানি, মা যা লা তালামুন তোমরা জানো না, আমি জানি, আমি তা জানি যা তোমরা জানো না, ইনি আলাম মালা তালাম, আমি তা জানি যা তোমরা জানো না। তো এই আয়াত আমি পুরো পড়ে দিচ্ছি আবার, ওয়াইজ ওয়া এজ যখন কালা বলল রাব্বুকা তোমার প্রভু, বললেন তোমার প্রভু, লিল মালায়েকাতে ফেরেশতাদের উদ্দেশ্যে, ইন্নি নিশ্চয় আমি জায়েলুন বানাতে যাচ্ছি, ফিল আরদে পৃথিবীতে, খলিফা তান একজন খলিফা, একজন স্থলাভিষিক্ত। কালু তারা বলল, আতা জালো তুমি কি বানাবে, তুমি কি সৃষ্টি করবে, ফিহা তাতে, মান যে ইউফসেদু নৈরাজ্য সৃষ্টি করে, ফিহা তাতে, ওয়া এবং ইয়াসফেকু প্রবাহিত করবে, আদে মা আর রক্ত, রক্ত ঝরাবে, ওয়া নাহনু অথচ আমরা, নুসাববিহু তোমার তাসবি করি, বেহামদেকা তোমার প্রশংসার সাথে, ওয়া নুকাদ্দিসু এবং তোমার পবিত্র এবং পবিত্রতা ঘোষণা করি, লাকা তোমার এবং তোমার পবিত্রতা ঘোষণা করি। কালা আল্লাহ বললেন, তিনি বললেন বা সে বলল, ইন্নি নিশ্চয় আমি, আলামও জানি বেশি জানি, আলামও আমি জানি, মা যা লা তালামুন, লা মানে না, তালামুন তোমরা জানো, যা তোমরা জানো না। তো এই হলো আজকের লেসন, 31 নম্বর আয়াত পর্যন্ত। এখন ক্লাস এখানে শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।